মেট্রো রেল দেখার পর প্রধানমন্ত্রী গেছেন বাংলাদেশ টেলিভিশনের ক্ষতিগ্রস্ত ভবন দেখতে যথারীতি সেখানে তিনি আবেগঘন ঘন হয়েছেন তবে তা নিয়ে আমি আর বক্তব্য রাখব না সেটি নিয়ে আমার অন্য প্রসঙ্গ কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন বলেছেন শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে এই বক্তব্যটা এক অর্থে সঠিক আবার আর অর্থে সঠিক না আমি সেটি বলবো হ্যাঁ প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে বলেননি যে যারা আন্দোলন করছে তারা রাজাকার কিন্তু এবং অর্থটার কি দাঁড়ায় সেটি হচ্ছে বিষয় তারপরেও মানা যেত যে প্রধানমন্ত্রী যেহেতু বলেননি পরের দিন শিক্ষার্থীরা যেহেতু বলছেন যে প্রধানমন্ত্রী এমন একটা বক্তব্য দিয়েছেন তাদেরকেই উদ্দেশ্য করে সাথে সাথেই দায়িত্বশীল সরকারি দল হিসাবে উচিত ছিল একটা চমৎকার একটা ব্যাখ্যা দেয়া যে না এটা একটা মানে কথার কথা এটা একটা প্রশ্নের উত্তরে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এইভাবে বলেছেন কিন্তু সরাসরি তিনি যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকারের সন্তান বলেননি এই ব্যাখ্যাটা কি দেওয়া হয়েছে না বরং পরদিন যেটি হলো ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে এই শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলেছে স্বঘোষিত রাজাকারদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছাত্র ছাত্রলীগই যথেষ্ট তার মানে হলো কি সেদিন রাতে স্লোগান হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে স্বৈরাচার অর্থাৎ ক্ষমতাসীন সরকার প্রধানমন্ত্রীকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বলছে যে তারা বলছে যে তুমি কি আমি কে রাজাকার অর্থাৎ আমরা যেহেতু রাজাকার আমাদের মানে চাকরি হবে না এইটা ছিল সেন্টিমেন্ট এবং কোন সময় যখন কি শিক্ষার্থীরা মানে হাইকোর্ট যে বাতিল করার পর যেই উত্তপ্ত পরিস্থিতি যে আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময় একটা কথা কে তারা বৃহত্তর অর্থে তারা মনে করছে যে যেভাবে প্রধানমন্ত্রী এক্সপ্রেস করেছে সেটা তাদেরকে উদ্দেশ্য করি এই কারণে তারা বিক্ষুব্ধ হয়ে রাতের বেলায় ব্যাপক আন্দোলন করেছে মিছিল করে মিছিল করেছে কিন্তু খেয়াল করবেন বিশাল মিছিল হয়েছে রাত গভীর রাত পর্যন্ত রাত একটা পর্যন্ত একটা টুকরাও কোথাও ইট তারা ফেলেনি কোথাও ভাঙচুর করেনি একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন ছিল কিন্তু পরদিন এই পরিস্থিতিটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে তারপরের ঘটনা আপনারা সবাই জানেন তো সুতরাং প্রধানমন্ত্রী এটা ঠিক সরাসরি বলেনি কিন্তু ওই ব্যাখ্যাটা এবং আমি মনে করি যে ওই প্রশ্নটা ছিল একেবারে খুবই মানে আপত্তিকর এবং এইটা একটা একেবারেই মানে ফালতু একটা প্রশ্ন আমি বলবো এই কারণে প্রধানমন্ত্রীকে এমনভাবে তার সামনে প্রশ্নটা উত্থাপন করা হয়েছে বলা হচ্ছে যে যারা কোটায় চাকরি পায় তারাও মেধাবী তারাও সব পরীক্ষা দিয়ে এসে যখন কি ফাইনালি ভাইভাতে আসে তখন যদি তিনি বলছেন যে যে সাংবাদিক প্রশ্ন করেছেন যে তখন যদি ধরা হয় যে একজন মুক্তিযোদ্ধার সন্তান আর একজন হচ্ছে রাজাকারের সন্তান তাহলে কার চাকরি হবে বা একজন নাতিপুতি মুক্তিযোদ্ধার আর রাজাকারের নাতিপুতি কার হবে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তখন বলেছেন যে অবশ্যই নাতিপুতি নাতিপুতি তখন বলেছেন যে হবে না কি রাজাকারের নাতিপুতি হবে এটা কিন্তু কোনোভাবেই ছাত্র আন্দোলন যারা করছে শিক্ষার্থী তাদেরকে উদ্দেশ্য করে না কিন্তু সামগ্রিক অর্থে যখন কি আন্দোলন চলছে যখন কি এমন একটা প্রশ্ন আসছে এমন একটা উত্তর আসছে তখন শিক্ষার্থীরা সেটাকে মনে করছে নিজের করে যে আমাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে এর কারণ আছে হাইকোর্ট যখন কি পরিপত্রটি বাতিল করলো কোটার পরিপত্রটি তখন কিন্তু সরকার আপিল করেছে ঠিকই কিন্তু তারপর থেকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে ছাত্রলীগ কিন্তু এটা নিয়ে ক্ষুব্ধ হয়নি তারা কোনো আহ বিবৃতি দেয়নি কোনো মিছিল করেনি তাদের একটা ভাব ছিল যে আচ্ছা এই এক মাস পর যখন আপিল আদালত বলবে তখন দেখা যাবে এরকম একটা ভাব প্রধানমন্ত্রী নিজেও ওই সংবাদ সম্মেলনে বরং বলেছেন যে তিনি বিরক্ত হয়ে আঠারো সালে যখন কি আন্দোলন হচ্ছিল সেই কারণে বিরক্ত হয়ে তিনি এটি বাতিল করেছেন কিন্তু তিনি হচ্ছে এই নারী কোটা তারপরে এই মুক্তিযোদ্ধার কোটা এই সমস্ত এটার পক্ষপাতি প্রধানমন্ত্রী নিজেও তার সরকারের পরিপত্রটি বাতিল হওয়ার জন্য তার যে উষ্মা উদ্বেগ এবং যে হাকার একটা সাপোর্টিভ যে মেজাজ সেটা কিন্তু প্রকাশ পায়নি বক্তব্যে প্রকাশ ক্ষমতাসীনরা মনে হচ্ছে যেন ওই সরকারের পরিপত্র তাদেরই পরিপত্রটি বাতিল হতে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এইরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে শিক্ষার্থীরা সেভাবেই নিয়েছে যে তাদেরকে আহ রাজাকার বা রাজাকারের নাতিপুতি বলা হয়েছে দুর্ভাগ্যজনক হচ্ছে প্রধানমন্ত্রী সব বিষয়ে তো যেমন আজকের বক্তৃতত্ত্বেও তিনি কিন্তু বিস্তারিত বলেননি তিনি বলছেন যে শিক্ষার্থীদের রাজাকার বলিনি তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে এটাও কিন্তু ঠিক না নিজেদের নিজেদের রাজাকার বলেনি এইটা বলছেন মানে তাদেরকে বলা হচ্ছে রাজাকার রাজাকার মানে আমি কে তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তারপরে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই সবগুলো কথাটাই হচ্ছে যে তাদেরকে রাজাকার করা হচ্ছে হচ্ছে তার মানে অর্থাৎ যেহেতু তারা তারা এই কোটা বাতিলের আন্দোলন করছে সুতরাং রাজাকার মিন এরকম প্রতিপন্ন করা হচ্ছে অর্থাৎ ওই সময়কার সরকারি দলের যত বক্তব্য টক্তব্য বিশ্লেষণ করলে কিন্তু সেভাবেই আসে তো সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্য একদিক দিয়ে সঠিক আবার আরেক দিক দিয়ে সঠিক না বরং সরকারি দলের এই যে ভুল যে আচরণ এবং তাদের সিদ্ধান্ত ওই সময়ের পাল্টা চ্যালেঞ্জ নেয়া এটাই আজকের এই পরিণতির জন্য দায়ী এটা নির্ধিতাই বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ